হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি, আর সেটি হচ্ছে পাকা বেলের শরবত। এই রমজান মাসে তো আমরা অনেক ধরনের শরবত খেয়ে থাকি, তার মধ্যে অন্যতম খুবই হেলদি, খুবই স্বাস্থ্যসম্মত, পুষ্টিসম্মত একটি শরবত হচ্ছে বেলের শরবত। এই বেলের শরবতটা খেলে পেট একদম ঠান্ডা হয়ে যায় পেটের ভেতরটা, আর গ্যাসের জন্য তো খুবই ভালো, আর খেতে কিন্তু দারুণ। আর সেটি যদি খুব সুন্দর করে এই শরবতটা আপনি বানিয়ে নিতে পারেন। আজকে আমি এরকম একটি বেলের শরবত বানিয়ে দেখাবো। বেলটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। আপনি যে কোনো কিছু দিয়ে বেল ভেঙে নিতে পারেন, বড় ছুরির মাধ্যমেও ভেঙে নিতে পারেন। দেখুন, এখন আমি বেলটাকে খুলে নিলাম, কি সুন্দর হয়ে খুলে এসেছে। এরপর যেটা করব, আমার সুবিধার জন্য প্রথমেই আমি এরকম একটি চালনি বসিয়ে নিয়েছি বলের উপরে। আমি শুরুতেই চালনি দিয়ে ছেঁকে একেবারে বেলটাকে গুলিয়ে নেব। খুব সুন্দর পদ্ধতি, একেবারে অবাক হয়ে যাবেন। অনেকে পানির মধ্যে বেলটাকে গুলিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেন, কিন্তু আমি শুরুতেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। কিভাবে নিব খেয়াল করবেন। প্রথমে চামচের সাহায্যে বেলের ভেতর থেকে এভাবে বেল নিয়ে নিব। আমি পাকা বেলের শরবত বানানোর পুরো প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একেবারে ভাঙ্গা থেকে শুরু করে বানানো পর্যন্ত। আর এই যে বেলের ভিতরে যে বিচিটা আছে, এটা আমি কিনার থেকে এভাবে উঠিয়ে ফেলে দিব। দেখেছেন কি সুন্দর। এভাবে পুরো বেলটা আমার নেওয়া হয়েছে। এই বেল থেকে এই পাশেও একটু বিচি আছে, সেই বিচিটাকেও আমি ফেলে দিব। এপাশ থেকেও একটা লম্বা আড়াআড়ি করে একটা বিচি শাঁস আছে, সেটাও আমি ফেলে দিচ্ছি। তাহলে বেলের শরবতটা বানালে পরে আর আঠালো হবে না। পুরো বেলটা কিন্তু আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঠান্ডা পানি ঢেলে দিব, এরকম 2 মগ। এক লিটার পানি নিয়েছি এর মধ্যে আমি। নিয়েছি ঠান্ডা পানি। এখন দেখুন কি সুন্দর করে আমি এখন গুলিয়ে নিব। আগেই বলেছি যে শুরুতেই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একেবারে ছেঁকে নিব, গুলিয়ে নিব বেলটাকে। এতটা সুন্দর হয়ে বেলটাকে নেওয়া হয়, আর বেল সবসময় একটি বলের মধ্যে নিবেন, তাহলে খুব সুবিধা হয়।
দেখুন বেলের ভিতর থেকে এই ছোবাগুলো চলে এসেছে, এগুলো আমি ফেলে দিব। এখন আমি আরেকটু ঝুড়িটা এদিকটায় কাট করে নিলাম, খুব ভালো করে নিচ্ছি, একেবারে একটু বেল যেন না থাকে আশের সাথে, সবটুকু আমি নিয়ে নিব। বেল না আমার হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দরভাবে আমি বেলটা নিয়েছি, এখানে শুধুই আঁশ রয়েছে। ছাকনিটা উঠিয়ে নিব, এখন ছাকনিটা তুলে নিচ্ছি, দেখুন এই পরিমাণ বেলের শরবত আমার হয়েছে, তবে এখনো বানানো কমপ্লিট হয়নি, এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করব। হাঁড়িতে আমি বেলের জুসটা হাঁড়িতে তুলে নিয়েছি, এখন এর মধ্যে আমি এরকম দুই টেবিল চামচ বড় চামচে দুই চামচ চিনি নিয়ে নিচ্ছি। এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নেওয়ার পর শরবত বানানো কিন্তু হয়ে গিয়েছে। এর মধ্যে আর আমি অন্য কিছু অ্যাড করবো না, অনেকে দুধ অ্যাড করে থাকেন, কিন্তু আমার কাছে দুধের চেয়ে আমার এভাবে নর্মালি বেলের শরবত করে খেতে ভালো লাগে। দুধটা অ্যাড করলে হয়টা কি, এখন যেহেতু রোজার মাস ইফতারে খাবো, শুরুতেই যখন এই বেলের শরবতটা খাবো সেক্ষেত্রে দুধটা না খাওয়াই ভালো খালি পেটে, তাই আমি নর্মাল বেলের জুস করে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা বেলের জুস। এখন আমি পরিবেশনের জন্য একটি বোতলে ঢেলে নিব। এদিনকার ইফতারে যদি এরকম একটি মজার বেলের শরবত খেয়ে নিতে পারেন, তাহলে শরীরের জন্য যতটা উপকারী খেয়েও অনেকটা মজা পাবেন, ভালো লাগবে খেতে। তো আমি আশা করব ঠিক আমার মতন করে পুষ্টিগুণ বজায় রেখে এরকম মজার একটি বেলের শরবত বানিয়ে খান। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন। আজ আর কথা নয়, পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।